वेलकम टू माय चैनल रूपा दत्त होममेड কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম আপনার সাথে আমার সপ্তাহে 4 দিন দেখা মঙ্গল বৃহস্পতি শনি রবি অর্থাৎ টিউজডে থার্সডে স্যাটারডে আর সানডে আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমায় সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ আর যারা যারা আমায় সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার বেসিসে দেখছেন তাদেরকেও আমার অশেষ ধন্যবাদ প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেলটা আছে ওটা বাজিয়ে দেবেন তাহলে আমি যা কিছু পোস্ট করব সেটা আপনার সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের সাদর অভ্যর্থনা জানাই আমি রূপা দত্ত এই চ্যানেলটা আমি চালাই রূপা দত্ত হোমমেড আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকের টপিকে আসা যাক আজকের টপিকটা হলো এক্সট্রিম হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট আমরা জানি যে প্রচন্ড চুল উঠলে ভীষণ খারাপ লাগে প্রচন্ড চুল ওঠা সেটা খুশকির জন্য হতে পারে অথবা টাক পোকা অ্যালোপেশিয়ার জন্য হতে পারে বিভিন্ন চুলের গোড়ার প্রবলেম হতে পারে আর দেখবেন প্রচন্ড চুল উঠলে মনটা খারাপ হয়ে যায় তো এই চুল ওঠার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা বিশেষ ট্রিটমেন্ট দরকার পড়ে তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি জবা ফুল চুলে ফ্যাঙ্গাস হয়ে গেছে টাক হয়ে গেছে এই অবস্থায় কিন্তু জবা ফুল ভীষণ কাজে লাগে কারণ জবা ফুলের মধ্যে আপনারা জানেন যথেষ্ট পুষ্টি রয়েছে আর জবা ফুল চুল পড়া কমায় আর জবা ফুলের মধ্যে ভিটামিন সি আছে জবা পাতাও ভীষণ কাজের জবা পাতা ফ্রি র্যাডিক্যাল সরাতে সক্ষম হওয়ায় এটা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে এটার মধ্যে যে চুলের রুক্ষতা চুল পড়া এটা কিন্তু একদম বন্ধ করে দেয় অসাধারণ একটা গুণ জবা পাতায় জবা ফুলের থেকেও জবা পাতায় অনেক বেশি ভিটামিন এরপর আমরা নিয়ে নিচ্ছি কারি পাতায় রয়েছে ভিটামিন বি যেটা নাকি চুলের গোড়া একদম মজবুত করে চুল পড়া বন্ধ করে টাক পড়া বন্ধ করে এরপরে আমরা নিয়ে নিচ্ছি অ্যালোভেরা পাতা দেখুন আমি নিয়ে নিচ্ছি ঘৃতকুমারী পাতা এটাও চুলের জন্য ভীষণ ভালো অ্যালোভেরায় থাকা ময়েশ্চার যেটা নাকি চুলকে ভীষণভাবে কন্ডিশন করে এছাড়া এর মধ্যে আছে প্রচুর ভিটামিন প্রোটিন মিনারেলস যেটা নাকি চুলকে বড় করতে সাহায্য করে আর এর মধ্যে আছে অ্যান্টি ফ্লেমেটারি উপাদান যেটা স্ক্যাল্পকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে দেখুন এখানে আমি জবা পাতা দেখুন রেণুগুলো আমি সরিয়ে নিচ্ছি আর এই দেখুন পরাগ রেণুগুলো সরিয়ে নিচ্ছি এবং বৃতিগুলোকেও সরিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এর মধ্যে যে রেণুর মধ্যে যে জিনিসটা থাকে তাতে অনেক সময় কিন্তু স্ক্যাল্পে ইরিটেশন হয় এই জন্য এগুলো আমি খুলে সরিয়ে দিলাম যাতে অ্যালার্জি যাদের আছে যাতে অ্যালার্জি না হয় কিন্তু যাদের খুব অ্যালার্জি তারা জবা ফুলটা স্কিপ করে যাবেন তার বদলে শুধু জবা পাতা নেবেন জবা ফুলটা স্কিপ করে গেলে তাদের আর অ্যালার্জি প্রবলেম থাকবে না তো চলুন এটা একটা মিরাকেল আপনারা এটা মাস্কও বলতে পারেন কন্ডিশনারও বলতে পারেন জেলও বলতে পারেন এই সমস্তগুলো দেখুন আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি এরপর এইটা একটা আমরা মিক্সারে ব্লেন্ড করে নেব এবং এর মধ্যে আরও কিছু কিছু জিনিস আমাদের মেশাতে হবে আপনারা জানেন না এই জবা পাতা জবা ফুলের মধ্যে এত ভালো অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং ভিটামিন ডি আছে ক্যালসিয়াম আছে ভীষণ কাজের এটা এইবার দেখুন জবা ফুলের মধ্যে আমি জবা পাতাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এরপরে দেখুন আমি এটার মধ্যে আরও দিয়ে দেবো অ্যালোভেরা অর্থাৎ ঘৃতকুমারী দিয়ে দিলাম এবার এটা দিয়ে দেওয়ার পর আমাদের এবার দিয়ে দিতে হবে কারি পাতা আমরা প্রত্যেকটা জিনিস ধুয়ে নেব ধুয়ে নিয়ে আলাদা আলাদা করে দেবো দেখুন এক বাটি করে দিচ্ছি মাপটা দেখে নিচ্ছেন আপনারা এক কাপ বা এক বাটি করে নেবেন আর জবা ফুলও 8টা থেকে 10টার মতো নেবেন নিয়ে আপনাদের চুলের কোয়ান্টিটি অনুযায়ী নেবেন এটা আমি আমার চুলের কোয়ান্টিটি অনুযায়ী বললাম বা একদিনের জন্য মাপটা আমি বললাম এরপর এটা মিক্সিতে আমি নিয়ে নিলাম নিয়ে ভালো করে এটা কিন্তু আমরা ব্লেন্ড করে নেব এ প্রসঙ্গে বলি এটা আমরা ডাইরেক্ট লাগাবো এর যে দানাগুলো আছে এগুলো যেন আমাদের চুলে যায় হ্যাঁ তার জন্য আমরা এটা কিন্তু কোনো মতেই ছাকবো না অর্থাৎ পুরো র হিসাবে আমরা কিন্তু এটা লাগাবো চুলে ভীষণ ভালো কাজের হবে আপনারা এটা লাগিয়ে দেখুন
চুল জবা ফুলের জন্য যাতে চুল পাকা সেটা পুরো কাঁচা হবে, এবং যে চুল পড়ে যাওয়ার প্রবলেমটা এবং নতুন ছোট ছোট চুল গজাবে, অসম্ভব চুল গজাবে, এটা একটা দুর্দান্ত রিগ্রোথ ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট। যাদের চুল উঠে গেছে, চুল পড়ে যাচ্ছে অথবা চুল নতুন চুল গজাচ্ছে না, তাদের জন্য কিন্তু এই যে রেমেডিটা, এই ট্রিটমেন্টটা ভীষণ ভালো। আপনারা লাগিয়ে দেখুন, তারপর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। এটা একটা দুর্দান্ত রিগ্রোথ। এইভাবে আপনারা কিন্তু চামচ করে ভালো করে নাড়িয়ে নেবেন। আমাদের রেডি হয়ে গেল, এবার আমরা লাগিয়ে নেব। এ প্রসঙ্গে বলি, এটা লাগিয়ে কিন্তু আপনার শ্যাম্পু করার কোনো দরকার নেই, ভালো করে ধুয়ে নেবেন, চাইলে শ্যাম্পু করতে পারেন। আর চিরুনি দিয়ে আশ্রাতে আশ্রাতে এটা কিন্তু সম্পূর্ণ উঠে রাখবে। যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।